এক্সকিউজ মি আপু, একটু বসতে পারি? কেন, আশেপাশে তো আর অনেক জায়গা আছে, ওখানে বসেন। হ্যাঁ আছে, কেন আপনার বয়ফ্রেন্ড দেখলে কি রাগ করবে? আমার বয়ফ্রেন্ড মোটেও এরকম না। বাহ, তাহলে তো বসাই যায়, তাই না? এসব কি, এ লোকটাকে আমি ওনাকে চিনি না। এ ভাই দাঁড়ান, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমার আর কখনো ফোন দেবে না। তুমি আমার কথাটা তো শোনো রাকিব, দাঁড়াও, আমার কথাটা তো শোনো। হ্যাঁ দোস্ত, তুই কি আজকে একটু ফ্রি আছিস? না, সারাদিন বাসায় একা একা থাকতে থাকতে ভালো লাগতেছে না, একটু বের হতাম। আচ্ছা ঠিক আছে দোস্ত, ওকে ঠিক আছে। এক্সকিউজ মি, আপনি আপনি এখানে কি করছেন? আপনাকে দেখেই আসলাম। মানে? হ্যাঁ, আপনার বয়ফ্রেন্ড মানে সাবেক বয়ফ্রেন্ডকে দেখে আসলাম। আপনি ওইখানে একজনকে নিয়ে বসে আছেন। মানে কোথায় দেখছেন আপনি? আসলে আজকাল সিঙ্গেল থাকাটা যায় না, ভালোই করেছেন। ও দেখলাম একটা মেয়ে নিয়ে বসে আছে। আমি আপনার কথার মানে বুঝতেছি না, মানে আপনি কি বলতে চাচ্ছেন? দেখে আসুন না আপনি। আপনি কি বলছেন? আপনি বিশ্বাস না হলে আপনি ক্যাব ডিফারেন্সে যান। মানে কি বুঝাচ্ছেন আপনি? আমার বয়ফ্রেন্ডকে দেখছেন মানে? বুঝতেছি না আমি।
লোকটা কে রে? কি বলে গেল এসব? আর বলিস না, তুই থাক, আমার যেতে হবে। আচ্ছা আমি তোকে আগে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে চল। আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাজানোই ছিল। রাকিব 3 মাস ধরে ব্লাড ক্যান্সার আক্রান্ত। এই চিঠিটা আপনার জন্য। প্রিয়তমা, বিদায়ের ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে খুব গুছিয়ে হয়তো কিছু বলতে পারবো না। হয়তো শুরুতে যা বলবো তা হয়তো শেষে বলার ছিল, আর শেষেরটা প্রারম্ভে। যাই হোক, বিদায় নেওয়াটা অতি স্বাভাবিক। আমার মতো তুমিও একদিন মৃত্যুর রথে চড়বে, কেবল সময়কালটা ভিন্ন। ক্যান্সারের সন্ধি চুক্তিটাও ভেঙে দিতে হচ্ছে। উফ, কি যন্ত্রণাটাই দিয়ে যাচ্ছিল এই হতচ্ছাড়া ক্যান্সারটা। যেদিন ধারালো ব্লেড দিয়ে প্রথম তোমার নামের আদ্যক্ষর লিখেছিলাম সেদিনও বোধ হয় এত কষ্ট হয়নি। আমার এই করুণ প্রস্থানটাকে ঢাকবার জন্য একটু মিথ্যে অভিনয় করতে হলো। তুমি কিন্তু আর আমাকে ঘৃণা করো না, তুমি জেনে নিও প্রিয়, কিছু চরম সত্য ঢাকতে মিথ্যে বললে এতটুকুও পাপ হয় না। আমার গলাটা তৃষ্ণায় ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পাশে তুমি থাকলে মৃত্যু দূতকেও আর ভয় লাগতো না। আমি যাচ্ছি। তুমি আমার জন্য একটুও কেঁদো না, কিন্তু আমি তোমার অস্তিত্বের সাথে মিশে থাকবো আজীবন। তোমার মধ্যে আমি বেঁচে থাকবো, তোমার চোখ দিয়ে আমি এই পৃথিবী দেখবো, সবসময় হাসি খুশি থাকবে। জানোই তো, তোমার হাসির কাছে পৃথিবীর সব সৌন্দর্য হার মানাই। ওপারে অপেক্ষা করবো তোমার জন্য, একসাথে না হয় স্বর্গ সিঁড়িতে পা রাখবো। ইতি তোমার অস্তিত্বের অর্ধেক।